गोविंद तो बाशी बजालें बाबा एखन जेई ना गोविंद बाशी बजिएछे जार जेमन कान से तेमन शुनेछे एखन के की शुनछे देखुन गोविंद बाशी बजाच्छेन राधा बोले आर के किभाबे शुनछे गोविंदेर सेई बाशी महाजन की बोललेन देखो माता जशमती शोने ननी दे माननी ननी दे माननी आर नंदयो पानंद शोने এই তো বাধায়ানি আর সখাগণ শোনে বাসি চলে গঠে যায় চলে গঠে যায় আর রাধা রানী শোনে বাসি ঘাটে এসো ও রাধা রানী শোনে বাসি একবার ঘাটে এসো বাসি বাজে একই সুরে যার যেমন গান সে তেমন শোনে এক গাছে একটা পাখি ডাকছে মা আর নিচ থেকে মানে গাছের তলা দিয়ে চারজন বন্ধু যাচ্ছে চার বন্ধু যাচ্ছে চার বন্ধু যখন গাছের তলা দিয়ে হেঁটে যাচ্ছে ওই পাখির কথাটা শুনে মানে পাখি তার ভাষায় কথা বলছে আর এই চার বন্ধু বলা বলি করছে এই বন্ধু কি হলো চার বন্ধু কে কি শুনুন একজন হলেন মুসলমান একজন বৈষ্ণব আর একজন হলো কুমোর আর একজন ব্যবসাদার এই চার বন্ধু যাচ্ছে আমায় একটু মন দিয়ে শুনবেন কিন্তু এখন যে বৈষ্ণব তাকে জিজ্ঞাসা করছে অন্য বন্ধু যে বলতো ভাই বলতে পারবি গাছের পাখি কি বলে ডাকছে সে বলছে কেন বলতে পারবো না পারবো পারবো বলতে পারবো হ্যাঁ তার যা স্বভাব সে তো বৈষ্ণব তার ভাবধারাই হবে অন্যরকম সে বলছে গাছের পাখি কি বলছে গাছের পাখি কি বলছে জানো সঙ্গে সঙ্গে আর এক বন্ধু আল্লাহ রসুল খুদা আর যে কুমোর সে বলছে আরে না ভাই হাড়ি কলসি না দা বা 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 তার মানে কি পাখি কিন্তু তার ভাষায় ডাকছে আর যে যে কর্ম করে সে কিন্তু ভাবছে ও বোধহয় এটা বলছে তাই না তা আমার গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন রাধা বলে যার যেমন কান সে তেমন শুনছে ধরিব ধরিব এখন বাঁশি বাজলো কেন সুবল সখা বলছে আয় কানায় যখন তখন রাধাকে দেখবো বললেই তো হবে না কারণ সে তো বাদিনীর ঘরে থাকে আর একটা কথা তুই জান ভাই ভালো করে শুনে রাখ তুই যদি জমির দক্ষিণ দরেও আমাকে যেতে বলিস আমি যেতে রাজি কিন্তু ওই যাবটের কথা আমাকে একবারও বলবি না ওখানে আমি যেতে পারবো না কেননা ওই জটিলা আর কুটিলা এরা সর্বক্ষণ তোর নিন্দা করে আর ওই নিন্দা আমি সইতে পারবো না তাই আমাকে যেতে বলিস না তার থেকে এক কাজ কর সেটা হলো তুই একটু বাঁশিতে রাধাকে স্মরণ কর মানে রাধারানী শুনতে পা যে তুই তাকে দেখতে চাস এখন তো বাঁশিটা বাজা পরের চিন্তা পরে করা যাবে গোবিন্দ আমার বাঁশি বাজালেন ভগবান যে বাঁশি বাজালেন এই বাঁশি কিভাবে সৃষ্টি হয়েছিল একটু বলি হ্যাঁ মন দিয়ে শুনুন বাঁশিটা কিভাবে সৃষ্টি হলো দেবগুরু বৃহস্পতি নিষ্কাম যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞে যখন আহুতি দেন হোমানলের মধ্যে থেকে একটা ২৫ পর্বের বাসের সৃষ্টি হয় সেই ২৫ পর্বের বাস কয়েকটি খণ্ডে বিভক্ত হয় এবং এক এক খণ্ড এক এক দেবতার হাতে যন্ত্র তৈরি হয় এখন গুনতে হবে কিন্তু মা কয়টি খণ্ডে কী কী হলো সবাই গুনবেন যোগ করবেন বললেন নবমে বিষ্ণু সারিঙ্গি বিষ্ণু সারিঙ্গি হলো নয়টি পর্বে হ্যাঁ আচ্ছা সপ্তমে হরকামক ভোলানাথের হাতে ধনুক হলো সাতটি পর্বে নয় আর সাত যোগ করুন পঞ্চমে রামকদণ্ড রামচন্দ্রের হাতে ধনুক হলো পাঁচটি পর্বে যোগ করুন ত্রিপর্বে গাণ্ডীব অর্জুন অর্জুনের যে গাণ্ডীব ধনুক সেটা তৈরি হলো তিনটি পর্বে কটা হলো মা বাকি থাকলো কটা
বল। হ্যাঁ, তাহলে বাকি রইল আর একটি পর্ব। এই একটি পর্ব নিরজনে বসে যার চরণ স্মরণ করে আজ আপনারা এখানে এসেছেন, এই বিশ্বকর্মা নিরজনে বসে ভগবানের হাতের বাঁশি তৈরি করেছিলেন। তাই গৌর হরি বল হরি বল। এবার এই বিশ্বকর্মার কাছ থেকে ভগবান বাঁশি নিয়েছিলেন সেই দিন, এই বিষয় নিয়ে একটা লীলা আছে মা, বংশী শিক্ষা লীলা। দেবী সরস্বতী, আমরা যে সরস্বতী পূজায় সবাই অঞ্জলি দিই না, এই ছোটো ছোটো বাচ্চাদের বলছি অঞ্জলি দিস তো, এই দেবী সরস্বতী একদিন সাধনা করেছিলেন কেন ভগবানের কাছে, যে আমি তোমার অধর অমৃত পান করতে চাই। যখন সাধনা করছে অধর অমৃত, অধর অমৃত পান করবেন, এই সাধনায় সন্তুষ্ট হয়ে প্রভু বলেছিলেন যে দেবী তোমার বাসনা আমি পূর্ণ করব, তবে এ যুগে নয়। কোন যুগে? আগত দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ হয়ে যেদিন আমি বাঁশি গ্রহণ করব, বাঁশি নেব হাতে, এই বাঁশি হয়ে তুমি আসবে, আর বাঁশি হয়ে আমার কাছে এসে আমি যখন বংশীধ্বনি করব, তখনই তুমি তোমার আমার অধর অমৃত আস্বাদন করবে। তাই বিশ্বকর্মার কাছ থেকে যেদিন ভগবান কৃষ্ণ বাঁশি নেবেন, সেই সময় বাঁশি নেওয়া মাত্রই বিশ্বকর্মা বললেন, কৃষ্ণ তুমি বাঁশি বাজাবে? যখন বাঁশি শেখাচ্ছি কীভাবে বাজাতে হবে, তখন গোবিন্দ করজোড়ে বললেন, হে দেবী তুমি তোমার মনস্কামনা পূর্ণ করতে যদি চাও তাহলে আমার বাঁশির ভিতরে চলে এসো, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব আমি। তাই সেই যে বাঁশির সুর, ভগবান যে বাঁশি বাজান, সেই বাঁশির যে ধ্বনি, সেই কিন্তু দেবী সরস্বতী। তাই গৌর হরি বল হরি বল। তাই সেই দেবী ওই অমৃত আস্বাদন করে একা সুখ পেয়ে যে তৃপ্তি পান, সেই তৃপ্তি জগৎ জীবের কর্ণের মাঝে প্রবেশ করান সুরের মাধ্যমে। তাই আজ সেই বিশ্বকর্মার হাতে তৈরি ভগবান কৃষ্ণের বাঁশি। এই বাঁশির আবার তিনটি নাম আছে বাবা, তিন প্রকারের বাঁশি, বেণু, বংশী, মুরলী। ভগবান বেণু তখন বাজান যখন গোষ্ঠে যান ধেনুবৎস নিয়ে, আর বংশী শুধুমাত্র রাধারানীকে ডাকবার সময় বাঁশির সুরে, তখনই যে বাঁশি বাজে সেটা হলো বাঁশি অর্থাৎ বংশী। আর মুরলী কখন বাজে? একমাত্র রাসে। নিদায় গৌর হরি বল হরি বল। তাজ আমার গোবিন্দ তিনি বাঁশি বাজালেন, আর শুনলেন কে? রাধা রাধা বলি কানা পুরে মোহনবাসী, রাধা রাধা বলি কানা পুরিল মোহনবাসী, শুনি ধ্বনি সুবদনি অথির হইয়া, শুনি ধ্বনি সুবদনি অথির হইয়া, বলে মধুরে ভেটিতে যাব আপনার দিয়া, মধুরে ভেটিতে যাব আপনার দিয়া, রায় শিখর কহে এই কথা বটে, এই কথা বটে, চলো চলো যাই মনা মথুরা। মহাজন জানে যে রাধা গোবিন্দের মিলন কোথায় হবে, তাই মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, চলো আর দেরি কেন, চলো আমরা মথুরার হাটে যাই। এদিকে মা কি হলো, সুবল বলছে আয় কানায়, এক কাজ কর ভাই, বনের মাঝে যে মা আছে মাকে স্মরণ কর, একমাত্র মাই পারবে তোর বাসনা পূর্ণ করতে। হরি হরি। তা গোবিন্দের মাকে যোগমায়া যোগেশ্বরী লীলার সহায়কারিণী পৌর্ণমাসী মা যোগমায়া, যেই না বলেছে যোগমায়াকে স্মরণ কর, গোবিন্দ বিলম্ব না করে যোগমায়াকে স্মরণ করল। কেন? না রাধানীকে দেখবার জন্য।
তা শুন, আজ আমার গোবিন্দ মাকে স্মরণ করছি, আমরাও একটা মায়ের গান শুনে নি। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে চাও তুমি কত বেদনা, সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা, সর্বমঙ্গলে সত্য কথা মা, মামার আমাদের মতো সন্তানের কল্যাণের জন্য কখনো কালীরূপ খড়গধারী, কখনো তারা মা নানাবিধ রূপ ধারণ করে অসুরকে বধ করে, কখনো দুর্গা মা কত রকমের রূপ ধারণ করেছেন এক মা, মায়ের তো বহু রূপই হয়। তাই আজ ভক্ত বলছে, ও মা সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। শুধু মায়ের ওই রূপ নয়, আমাদের সংসারের মায়েদেরও অনেক রূপ, কারু কখনো কন্যা, কারু কখনো বোন, কারু কখনো মা, কারু কখনো স্ত্রী, কারু কখনো ঠাকুমা, এই ভব সংসারে আমাদের মায়েদের কত রূপ। শুধু সেই কালী মায়ের আর দুর্গা মায়ের রূপ নয়, আপনাদের মধ্যে সেই রূপই আছে। হরি বল হরি বল। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা, মাগো তুমি জানি কৃপা করে জানাও জানিতে পারে, তুমি জানি কৃপা করে জানিতে পারে সকলি তোমার মহিমা, বিশ্বরূপিণী তুমি মা, বিশ্বরূপিণী তুমি মা, যোগমায়া যোগেশ্বরী ভগবান করুণাময় কৃষ্ণের স্মরণে গোবিন্দের নিকটে এসে বললেন, হে প্রভু আজ আমাকে স্মরণ করবার কারণ আমি জানি, সেটা হলো রাধানীকে তুমি দেখতে চাও। কিন্তু প্রভু রাধানীকে দেখতে গেলে একটু ছলনা করতে হবে, কারণ এইভাবে তো তাকে দেখা যাবে না, একটা ছলনার আশ্রয় করতে হবে। এবার হয়তো আমার মায়েরা বলবে, তাহলে কি ছলনা করা ভালো? তখনই ভালো যদি আপনি ছলনা করে গোবিন্দ দর্শনে গোবিন্দ সেবায় যেতে পারে, সেই ছলনা মঙ্গলময় যদি আপনি ছলনা করে গোবিন্দ চরণে যান। হরি বল হরি বল। আজ আমার রাধারানী গোবিন্দ সেবা দেবেন বলে তিনি ছলনা করছেন। আজ গোবিন্দকে বললেন, তুমি ছলনা করো কি না, তুমি দানি সেজে দাঁড়াও, আর আমি রাধারানীকে মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রির ছলা করে বাহির করে আনব। এখন অনেক গোবিন্দকে তো দানি হিসেবে দাঁড় করালেন মা, দেখুন বাবা দান কিন্তু অনেক রকমের আছে, আছে না? অনেকে দেখবেন বস্ত্র দান করে, অন্ন দান করে, দান বহু রকমের আছে।
রক্তদান, বস্ত্রদান। কিন্তু মা, দান তিন প্রকার আমি বলি, দানের তিনটি প্রকার আছে। একটা হলো রাজস্বিক দান, তামস্বিক দান, সাত্ত্বিক দান। এবার একটু ভালো করে জানতে হবে তামস্বিক দান কাকে বলে। হরে কৃষ্ণ। কি হয়েছে, আমি তো ফ্যানটা বন্ধ ছিল, আমি তো সবাইকে বললাম এই ভাইদের যে ফ্যানটা চালিয়ে দাও, যাতে আমার মায়েরা বাবারা আছেন ভক্তদের কষ্ট না হয়। এরপরেও ছটফট ছটফট করছেন কেন, ঠান্ডা লাগছে? শুনে নিন, দান কাকে বলে বাবা। তামসিক দানটা হলো কেউ কোনো বন্ধুকে খুশি হয়ে 500 কি 1000 টাকা দেয়। কি জন্য? মদ্যপান করার জন্য। কি দেয় তো দেখবেন, এখন বর্তমান এটাই চলছে, এরই বাজার এখন। কোনো উপকার কেউ করলে, হ্যাঁ রে বন্ধু তোর কাজটা করে দিলাম, খাওয়াবি তো? হ্যাঁ হ্যাঁ খাওয়াবো খাওয়াবো। সে কি করলো, 500 টাকা 1000 টাকা দিয়ে দিল, যা খেয়ে নিস। তার মানে কি, এটাও কিন্তু দান। কিন্তু এই দানটা যে দেবে এবং যে নেবে উভয়ের সমান অপরাধ। দান করলে ভালো কিছু দান করো, এমন কিছু দান করো না কারোর ক্ষতি হয়। তাকে খুশি করার জন্য দান করছো, কিন্তু না, এই দান অপরাধ। এবার এলাম এলাম সাত্ত্বিক, আহা রাজস্বিক দান। তামসিক দান তো বললাম, রাজস্বিক দানটা কেমন দেখবেন, যদি কারোর অনেক টাকা পয়সা থাকে মা, সে কি করে, বাড়িতে হয়তো দেখা গেল 200 বৈষ্ণব সেবা দিল কি ব্রাহ্মণ সেবা দিল, এই সেবার পিছনে যদি তার কোনো উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্য যদি থাকে কি, দেখবেন অনেকে আছে হরিবাসরে 50,000 টাকা কি 1,00,000 টাকা ডোনেশন করে, করবার পর যদি সে মনে মনে ভাবে যে আমি এত টাকা দিয়েছি, আমি যখনই যাব আমাকে বড় চেয়ারটা দেবে, যখনই আমি যাব আমার নাম মাইকে বারবার ঘোষণা করবে, আমাকে একেবারে মাথায় করে রাখবে, এই যে যশ খ্যাতি পাওয়ার কারণে যদি কেউ দান করে, তার দান কিন্তু বৃথা, কোনো লাভ হবে না, ওই দেয়াটাই হবে কিন্তু আপনি কিছু পাবেন না। আর সাত্ত্বিক দানটা কেমন, আপনি 10 টাকা কি 100 টাকা আছে আপনার, তার বেশি নেই, আপনি সেই 100 টাকাই ভগবানের সেবায় দিন। কিন্তু দানের পিছনে কোনো চাওয়া পাওয়া থাকবে না মা, এ ভগবান আমার নাতি যেন পাস করে তাহলে আমি তোমায় 500 টাকা দেব। অনেকে দেখবেন আশা করে, এক একজন এক এক বাসনা করে, এই উদ্দেশ্য স্বরূপ কোনো দান যদি করা হয় মা, সে দান বৃথা হয়ে যাবে। আপনার 100 টাকা থাক, দুঃখ নেই তাতে, ভগবান ক্ষীর সর মাখন খান না, বিদুরের ঘরের শাক অন্ন খেয়েছিলেন তিনি। আপনারা হয়তো জানেন রাম অবতারে সবরি কুল নিজে গাছ থেকে কুল পেড়ে সেই কুলগুলো খেয়ে দেখেছিল কোনটা মিষ্টি কোনটা টক, যে কুলটা মিষ্টি সেই কুলটা মানে এঠো করে দেখে সেই কুলটা রেখেছিলেন প্রভু রামচন্দ্রের জন্য, সেই এঠো কুল সেবা করেছিলেন প্রভু রামচন্দ্র। তাহলে আপনার ওই 10 টাকা হোক 100 টাকা হোক সেটা কেন ভগবান খাবেন না, নিশ্চয়ই গ্রহণ করবেন, কিন্তু দেবার মতো মনটা প্রয়োজন, দিতে হবে। কেমন ভাবে, চাওয়া পাওয়া নয়, আমি যতটুকু দিয়েছি তোমায় প্রভু এটুকু যেন তোমার সেবায় লাগে, যেন সেবা থেকে আমার এই দানটুকু বঞ্চিত না হয়, আমি আর কিছু চাই না দয়াময়। হরি বল হরি বল। শাস্ত্রে বললেন জন্ম হোক যথাতথা কর্ম করো ভালো, তোমার যা আছে সেটা দিয়েই সেবা দাও। একটা তুলসী গাছ যদি একটা খারাপ একটা নোংরা জায়গাতেও জন্ম নেয়, সেই তুলসী পত্র দিয়ে গোবিন্দ সেবা হয়, নিদায় গৌর হরি বল হরি বল। তাহলে যেখানেই তোমার জন্ম হোক, তুমি যদি সেখানে বসেই ভজন করতে পারো, একটা পদ্ম ফুল পাকের মধ্যে ফুটে নিজের ক্ষমতায় ফুটে ওঠে, আর সে যদি গোবিন্দ চরণ পাদপদ্ম লাভ করতে পারে, তাহলে তুমি কেন পারবে না, ধন ঐশ্বর্যের প্রয়োজন নেই,
সুদামাকে বলেছিলেন কৃষ্ণ, বন্ধু আমি দ্বারকার রাজা বলে ভাবিস না যে আমি ক্ষীর সর ছাড়া খাই না, তোর দেওয়া শুকনো চিড়ে তুই আমাকে দিতে গিয়ে দ্বিধা করলি, কিন্তু ভাই বন্ধু তোর এই শুকনো চিড়ে আজ আমি খেলাম, আর তোর কাছে জানালাম, প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে আমি গৌর হয়ে গিয়ে কলিহত জীব, যত সময় মাটির মালসায় আমাকে চিড়ে ভোগ না দেবে আমি গ্রহণ করব না, তাই গৌর হরি বল হরি বল। তাই মাগো দান সেটাই, সাত্ত্বিক দান করতে হবে, দানের পিছনে কোনো উদ্দেশ্য থাকবে না। সুদামা সারা জীবন কষ্ট পেয়েও গাছতলা সার হয়েছিল যার, তথাপিও কোনোদিনই কৃষ্ণের কাছে দুহাত পেতে কিছু চাইনি, ভগবান তাকে সর্বসুখী সুখী করেছিল, না চাইতেই সব পাওয়া যায় গো। আজ দেখুন ভগবানকে দাঁড় করালেন দানি সাজিয়ে, আর মা যোগমায়া যাচ্ছেন রাধারানীর মন্দিরে, এখন যাচ্ছে কেমন করে, ঘোমটা টেনে বৃদ্ধ বড়িমা সেজে ঘোমটা দিয়ে যাচ্ছে, আর ডাকতে ডাকতে যাচ্ছে, একটা তো ছলনা করতে হবে, উদ্দেশ্য তো একটা দরকার, কি উদ্দেশ্য, মথুরার হাটে দধিদুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করবার ছলনা, তা যাচ্ছে আর সবাইকে ডাকছে, কি বলছে, তোরা কে বিকে যাবি লো, বিকে অর্থাৎ মথুরার হাটে বিকিকিনি করতে, ও পাড়ার গোয়ালি নীরা তোরা কেউ বিকে যাবি লো, ও পাড়ার গোয়ালি নীরা তোরা কেউ বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালি নীরা তোরা কেউ বিকে যাবি লো, ও পাড়ার গোয়ালি নীরা দধি দুধ ঘৃত ঘোলে, দধি দুধ ঘৃত ঘোলে, দধি দুধ ঘৃত ঘোলে, থাকক পাথরা তোরা কে যাবি গো, ও পাড়ার গোয়ালি নীরা তোরা কেউ বিকে যাবি গো, হরি বল হরি বল। দেখবেন মা বৃন্দাবনে সবাই বড় বড় ঘোমটা দেয়, দেয় না, মুখ দেখা যাবে না কিন্তু, হ্যাঁ এখানেও দেয় না, আছে একটু পরেই দেখা যাবে, এখন উদ্দেশ্য যেখানে সেখানে উপস্থিত, জটিলা অই কুটিলে কে রে, কুটিলা যেই নাম ধরে ডেকেছে কুটিলার রাগ হয়ে গেছে, আমরা হলাম সতীরমণী বৃন্দাবনের, আমরা মায়ে ঝিয়ে দুইজনা হলাম মহাসতীরমণী, আমাদের নাম ধরে ডাকে বৃন্দাবনে এত বড় স্পর্ধা কার আছে, এখন বড়িমায় তিনি দূর থেকে ডাকছে, বাইরে থেকে, ঘরের বাইরে থেকে, বলি ও জটিলে কুটিলে বাড়ি আছিস, কুটিলা বল যাই নাম ধরে ডাকছে, শুনতে পাচ্ছিস, কার এত বড় সাহস বল দেখি, তুই তো চোখে দেখতে পাস না, বেশ বস আমি দেখি কার এত বড় সাহস, কুটিলা প্রচণ্ড রেগে গেছে মা। আচ্ছা আমার মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, বলুন তো কুটিলা কি শুধু বৃন্দাবনে পাওয়া যায়, এখানে বেশি আছে মনে হচ্ছে, যা বল আমার বাবারা বলতে পারবেন কি, বাবা ঘরে ঘরে আছে না, বেশ অবশ্য আমি এখানে সেরকম কোনো মুখ দেখতে পাচ্ছি না, কুটিল প্রকৃতির মনোভাব যাদের হয় দেখবেন কারোর ভালো সহ্য করতে পারে না, একটু কারোর ভালো হলে খারে তো, হ্যাঁ এখন সেরকম মুখ এখানে নেই, কুট প্রকৃতির মনোভাব তাদের মুখ দেখলে চেনা যায়, হ্যাঁ এখন এখন কুটিলা মা জটিলাকে বসিয়ে রেখে ভিতরে আহা ধীরে ধীরে বাইরে দরজা খুলবে বলে আসছে, আর যেই না দরজা খুলেছে মা, বাইরে বৃদ্ধ বড়িমাই, বড়িমাইকে দেখে লজ্জায় মুখটা নিচু করে বলছে, বড়িমাই তুমি, আমি ভেবেছিলাম অন্য কেউ, কিছু মনে করো না বড়িমাই, এসো ভিতরে এসো, এখন ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে, হ্যাঁ আর সঙ্গে সঙ্গে বড়িমা ওই পাতা আসনে বসেছে,
এদিক থেকে গন্ধটা আসছে না 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 ওই রান্না করছে ওই ধার থেকে আসছে গন্ধটা পিছন থেকে আসছে গন্ধটা কিছু রান্না চাপিতে কিছু পুড়ে গেছে মনে হয় আরে না না কেমন একটা পচা গন্ধ মা পাচ্ছেন না একটা পচা গন্ধ আসছে কিন্তু হ্যাঁ আসছে না একটা পচা গন্ধ পাচ্ছেন আরে এই তো এই তো এই সাইড থেকে আসছে গন্ধ কি আপনারা পাচ্ছেন না শুধুমাত্র কি মা পেয়েছেন আপনি হ্যাঁ মা পেয়েছে এই মা পেয়েছে আপনারা কেউ পাননি হ্যাঁ একটা পচা গন্ধ আমিও পাচ্ছি কোথা থেকে আসছে পচা গন্ধ হ্যাঁ এখন জটিলা কুটিলা বলছে ও মা আসলে কি জানো তো এটা তো গোয়ালা বাড়ি ওই জন্য চারিদিকে আমার দধি দুগ্ধ ঘিত ঘোলে পচে গলে নষ্ট হচ্ছে তারই গন্ধ হবে এই ব্যাপার বলি শোনা হালে করে বড় লোক হয়েছো বলে জাত ব্যবসাও ছেড়ে দিয়েছো বলি ও জটিলা কথায় আছে বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায় শোনো আজ না হয় বড় লোক আছো কাল তো গরিব হলেও হতে পারো বলা যায় তাই জাত ব্যবসা কখনো ছাড়তে নেই কি তাই তো জাত ব্যবসা কখনো ছাড়তে নেই আজ বড় লোক আছো কাল তো গরিব হলেও হতে পারো তার একটা প্রমাণ আপনাদের দিই শুনো প্রমাণটা কি ভালো করে শুনবেন মা আজ রাজা কাল সে ভিখারি কে সে অযোধ্যার সম্রাট হরিশ্চন্দ্র আমার মায়েরা সব জানে তাও একটু বলি রাজা হরিশ্চন্দ্র তিনি যখন তার রাজ্য চালাচ্ছেন ঠিক সেই সময় তার গুরুদেব বিশ্বামিত্র তিনি একটা তারই ঘরের সামনে একটা ফুলের বাগান ফুলের বাগিচা ফুলের একটা বাগান তৈরি করেছিল আর সেই ফুল বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটত এখন ওই ফুল গাছে ফুল বাগানের ধার দিয়ে যে রাস্তা মা ওই পথ দিয়ে যে যেত একটা করে ফুল ছিঁড়ে নিয়ে যেত তাই বিশ্বামিত্র মুনি কী করেছিলেন ওই ফুল গাছের প্রত্যেকটা ফুলে মন্ত্রপুত করে রেখেছিলেন কেন না আমার এই ফুল গাছে যে হাত দেবে সেই ফুলে বাধা পড়ে যাবে এখন হলো কি বাবা পরের দিন যখন ওই পথ দিয়ে যে রমণী ওই ফুল গাছের ফুলে হাত দিচ্ছে সেই ফুলের মধ্যে বাধা পড়ে যাচ্ছে এইভাবে প্রত্যেকটা রমণী যখন ফুলে বাধা পড়ে যাচ্ছে সেই দিনই ওই হরিশ্চন্দ্র তিনি যাচ্ছিলেন ওই পথ ধরে মৃগয়া শিকার করতে মানে মৃগয়া হরিণ ধরতে এখন যাচ্ছে মা যেতে যেতে ফুল গাছে ওই রমণী বাধা থাকা দেখে তিনি কি করলেন তার নিজের সাধনার জোরে তার ক্ষমতার জোরে তাদের সেই বাধা থেকে মুক্তি দিলেন অর্থাৎ উদ্ধার করলেন আর যেই না উদ্ধার করেছে সেই খবর পৌঁছে গেল গুরুদেবের কাছে গুরুদেব যখনই জানতে পারলেন তাড়াতাড়ি করে ক্রোধান্বিত হয়ে তিনি জমিদারের মহলে এসে বলে উঠলেন হ্যাঁ ওই রাজার মহলে এসে বলে উঠলেন হরিশ্চন্দ্রকে যে তুমি অপরাধ করেছ কি অপরাধ না তুমি আমার অনুমতি ছাড়া যে কর্ম করেছ এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে করজোড়ে হরিশ্চন্দ্র বললেন গুরুদেব আমি কেবলমাত্র আমার রাজ্যে যারা বসবাস করে তাদের বিপদ থেকে রক্ষা করেছি এটাই আমার ধর্ম রাজা হয়ে আমার ধর্ম সকলকে রক্ষা করা আর এর জন্য যদি আমার অপরাধ হয় আপনি যে অপরাধের সাজা দেবেন আমি সেই সাজা গ্রহণ করব কি সাজা বললেন শোনো এটাই তোমার সাজা যে তোমার গোটা রাজ্য তুমি আমায় দান করে দাও যেই না বলা সঙ্গে সঙ্গে গুরুবাক্য লঙ্ঘন না করে সিংহাসন ত্যাগ করলেন ত্যাগ করে রাজ্য দান করে দিলেন গুরুদেবকে এবার কি হলো বাবা দান তো হলো রাজ্য সঙ্গে সঙ্গে গুরুদেব হরিশ্চন্দ্রের কাছে হাত বাড়িয়ে বললেন দাও দান করলে এবার দক্ষিণা দাও আর কি দেবে সে তার সর্বস্ব তো দান করে দিয়েছে নিজের স্ত্রী আর নিজের সন্তানকে নিয়ে তিনি পথে এসে দাঁড়িয়েছে এবার দক্ষিণা দেবে কোথা থেকে সে
এমন সময় তার স্ত্রী আর সন্তানকে নিয়ে পথে পথে চিৎকার করে সবাইকে ডেকে ডেকে বলছে, দাসী আছে দাসী নেবে গো, দাসী আছে দাসী নেবে গো। তার চিৎকার শুনে একজন পরম বৈষ্ণব এসে বললেন, দাসী আমার প্রয়োজন ঘরে ভগবানের সেবা দেওয়ার জন্য। তাই তার স্ত্রী শৈবা আর নিজের সন্তানকে তার কাছে বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পর আর সেই সমস্ত টাকা নিয়ে আর নিজেকে বিক্রি করলেন কালুডোমের কাছে, কাশীধামে কালুডোমের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে সেই সমস্ত কড়ি নিয়ে গুরুদেবকে দক্ষিণা স্বরূপ দান করলেন। শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে আরম্ভ করলেন হরিশ্চন্দ্র, যে ছিল রাজা। একদিন কি হলো মা, তার স্ত্রী শৈবা সন্তানকে নিয়ে প্রভাতকালে বনের ভিতরে ফুল তুলতে গিয়ে হঠাৎ এক সর্পদংশনে তার পুত্র রুইতাশ্বের মৃত্যু হয়। সেই মৃত সন্তানের দাহ করবার জন্য যখন সন্তানকে কোলে করে নিয়ে শ্মশানে গেলেন, শ্মশানে যাবার পর দেখলেন সেই শ্মশানে কাজ করছে তারই স্বামী। স্বামীকে দেখে শৈবা কাঁচ। আজ হরিশ্চন্দ্রের হাতে একটা কড়ি নেই যে কি করে সন্তানকে সে দাহ করবে। শ্মশানে দাহ করতে গেলে 16 আনা কড়ি দিতে হয়, আজ সেই কড়িটুকু তার হাতে আর নেই। তাই গঙ্গার ঘাটে বসে বসে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁচ আর বলছে, প্রভু মাধব চেয়ে দেখো আমার দিকে, আমি কে? আমি সেই অযোধ্যার সম্রাট, সেই রাজা হরিশ্চন্দ্র, কিন্তু আজ আমার দিকে তাকিয়ে দেখো, আজ একটা শ্মশানে একটা কড়ি দেবার মতো কড়ি নেই আমার। কোথায় আছো মাধব, তুমি একবার কৃপা করো। এমন সাধের রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি রে, ও কি মাধব রে কৃপা করি ফিরাও নৌকা পার করে না, ও কি মাধব রে কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। ওই না এত সাধে হরিব রাজ্য ছাড়ি মাধবীরে কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। মাধব চেয়ে দেখো পূবের বেলা গেল গড়ি নাই গয়া আমার পারের কড়ি রে, ও মাধব রে ও মাধব রে মাধব রে মাধব রে মাধব মাধব রে মাধব রে, এ পূবের বেলা গেল গড়ি মাধব নাই গয়া আমার পারে কড়ি রে, ওই না পূবের বেলা গেল গড়ি মাধব নাই কই আমার টাকা
ওকে মাধব রে কৃপা করি ফিরা एक बार भेबे देख मा सत्यत्रिता दापर कलि चार जुग सत्यजुगे नारायण बामे के आछे मा लक्ष्मी देखुन भगवानेर प्रेयसी माने भगवानेर सहधर्मिनी जारा तादेर जदि सारा जीवन काटते हय ताहले आम्रा जदि जीवने एकटु कष्ट पाई आम्रा मने मने बोली जे तोमाके एत भालोबासी तुमि केन एत कष्ट दाओ बोली तो किन्तु लक्ष्य करे देखुन नारायणेर बामे जे मा लक्ष्मी जे किना भगवानेर सहधर्मिनी आज से तार अवस्था कि सुदापामणि साधना करे मा लक्ष्मीके चाइलेन निजेर पत्नी रूपे भगवान बोलें तथास्तु ताई हबे आयनेर घरणी होते हलो आर त्रेताजुगे प्रभु रामचंद्र मा सीताके बनबासे पाठिये दिलेन स्वयं भगवानेर सहधर्मिनी सेखाने गिये तातेओ बाबा शेष हलो ना कि करलो अग्नि परीक्षा हलो तातेओ हलो ना अवशेषे ताके पाताले जेते हलो ताई तो महाजन बोलेन अवतार श्री रामचंद्र मा जानकी रूपति तार होइलो वनवास रावण करे दुर्गति आगुने पुड़िलो ना कपालेर की लेखा ताहार समान नहीं जा ओगो चिरदी তাই বলি শোন শোন জটিলে এইভাবে দধি দুগ্ধ ঘিল ঘোল নষ্ট না করে চল হাটে নিয়ে যায় শুনলাম মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে মায়ের একটু বলুন তো বর্তমান ঘিয়ের কেজি কত আর ঘোলের দাম কত বাবা কুড়ি টাকা গ্লাস আচ্ছা ঠিক আছে আমি না হয় একশো টাকায় ভাবলাম হ্যাঁ তা মনে করুন ঘোলের যে দাম এখন ঘোল যদি ঘিয়ের দরে বিক্রি হয় আছে নাকি এখানে কোনো গোয়ালা থাকলে বলতে পারেন যেতে হবে হাটে আজ রাতারাতি বড়লোক হওয়ার একেবারে সুন্দর সুযোগ যেই না বলেছে জটিলা বলছে ওমা সবই তো বুঝলাম কিন্তু এখন কি আর আমার যাওয়ার মতো বয়স আছে তুই পারবি না তোর মেয়েটাকে পাঠা মেয়েটাকে হাটে পাঠালেই তো হয় বলছে যা বলেছো বলেছো আর বলো না ওই মেয়েকে আমি হাটে পাঠাতে পারবো না কেন জানো কেন বলে আমার মেয়ের অনেক গুণ আছে কি কি গুণ কুটিলার গুণের কথা বলছি আমার মেয়ের এমন গুণ শুনবে একবার শুনলে আর হাটে নিয়ে যেতে মন চাইবে না শোনো তাহলে আমার মেয়ের এমন গুণ কি গুণ কাঁচা বাসে লাগাই ঘুম মেয়ের এমন গুণ কাঁচা বাসে লাগাই ঘুম মেয়ের এমন কাঁচা বাসে লাগাই ঘুম মেয়ের এমন গুণ মেয়ের এমন গুণ জলে তেলা গাহায়া গুণ মেয়ের এমন গুণ খুশি জলে তেলা গাহায়া আমার মেয়ের এমন গুণ জলে সে লাগায়া গুণ মেয়ের এমন গুণ
আরো কি কি গুণ আছে? আমার মেয়ে গায়ে গা লাগিয়ে ঝগড়া করে, তাতে যদি না হয় পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, তাতেও যদি না হয় আমার মেয়ে মুখের বলে দধি টকে, পদভরে মাটি কাঁপে, মানে ভাষা এত টক দই থাকলে টকে যায়, ওকে আমি হাটে পাঠাতে পারবো না। তা যা বলেছিস দেখ জটিলে, তোর মেয়ের আর কি দোষ বল? বলি মা যেমন মেয়ে তো তেমনই হবে। হ্যাঁ, আমরা গাছে কি আম হয়? আমরাই হবে। কি যে বলো না মা, আমাকে আবার এর মধ্যে কোথায় তুমি দোষ দেখলে বলো দেখি। এই শোন, অত কথায় কাজ নেই, তুই পারবি না, তোর মেয়ের অনেক গুণ, তোর মেয়ে পারবে না, ছেলেকে পাঠিয়ে দে। কেন হবে না? কেন হবে না বলবি তো? বলে আমার ছেলের দ্বারা হবে না, কারণ সে শুধু ওই শ্যামা মায়ের পূজা ছাড়া আর কিছু জানে না। চিন্তা করছে যার তার কথা সবার কথা হলো, আসল যে জন্যে আসা সেই কথাটা এবার বলা যাক। বলি ও জটিলে, কথায় কথায় সে আসল কথায় শোনা হলো না। বলি আমার নাতনিটা কেমন আছে রে? ভালো আছে? হ্যাঁ, কাজকর্ম সব ঠিকঠাক করে? আবার কথাটা তো ঠিক মতো বলে? ভালো, তাহলে আমার নাতনির সব, আমার একটু দোষ কি? আমার নাতনির আবার দোষ কি? হ্যাঁ ওমা, বড়িমাই কিন্তু রাধারানীর দিদিমা হয় সম্পর্কে, মায়ের মা। হ্যাঁ, তা বলছি আমার নাতনির আবার কি দোষ? যমুনার ঘাটে বলছি কি আর বলবো মা। হ্যাঁ মানে হ্যাঁ, এদিক ওদিকে তাকায় তাই বলতে চাইছিস? বলছি হ্যাঁ গো মা, তোমার ওই নাতনি মানে আমাদের বৌমা সব ভালো, দেখতে ভালো, কাজে ভালো, গুণ ভালো, কিন্তু একটা দোষ কি, যমুনায় জল আনতে পাঠালে শুধু এদিক আর ওদিক তাকায়। ও এই ব্যাপার? আরে শোন শোন শোন, ওই একটা দোষ যখন তখন কাটানো যাবে, ওটা তুই চিন্তা করিস না। এক কাজ কর তাহলে, শোন। বলি কি করব? বলে তোর বৌমাকে যদি অনুমতি করিস, মানে আমার নাতনিকে আমি হাটে নিয়ে যাব। সে কি কথা, বৌমা হাটে যাবে? হ্যাঁ, কি আছে তাতে? আমি তো আছি রে, চিন্তা নেই, বৌমাকে হাটে পাঠিয়ে দে, দাঁড়া। বলি ও নাতনি, রাজনন্দিনী এদিকে এসে, এদিকে এসে। রাধা নিজেই না এসেছে, বলছে শোনো এদিকে এসে, তোমার শাশুড়ি বললো তুমি নাকি যমুনায় যাওয়ার কালে এদিক ওদিক তাকাতে তাকাতে যাও। শোনো, শাশুড়ি চরণ ছুঁয়ে কথা দাও, আজ আমি তোমায় হাটে নিয়ে যাব, তুমি কিন্তু এদিক ওদিক কোনো দিকে তাকাবে না। যেই না বলেছে শ্রীমতী রাধানী কি করলেন, সঙ্গে সঙ্গে শাশুড়ি চরণ ছুঁয়ে কি বলছে, আজে রাধারানী আমার, শাশুড়ির চরণ ছুঁয়ে বলিছে বড়িমাই, যদি আমি মথুরার হাটে যাবার অনুমতি পাই, আজ আমি চরণ ছুঁয়ে কথা দিলাম, যাবার কালে এদিক ওদিক কোনো দিকে চাইব না, আমি কথা দিলাম শুধু একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না।